वेलकम बैक टू माई चैनल उमिस किचन। आज अनेक दिन बादे आपनादेर संगे एक रेसिपि शेयर करछि। आज शेयर करब एक मिष्टिर रेसिपि। सामनेई आमादेर दिवाली और भाबलाम अनेक दिन आपनादेर संगे कोनो भिडियो शेयर करा हयनि। माझे पुजो गेल, विजया दशमी, तो अनेकटा एक लंग गैप पड़े गेछे। आबार चेष्टा करब रेगुलार रेसिपि शेयर करते। तो भाबलाम सामनेई जखन दिवाली, आमार एई मिष्टिटा अर्डार छिलो, तो आमी जे खूब बेशी एडिट करते पेरेछि ता नय, যেভাবে আমি করেছি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল উমেস কিচেন। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা পরিষ্কার कड़ा नहीं कड़ाते में दिए दीची 1/4 कप घी। एबार गैसटाके ऑन करे निच्छी। ख्याल रखते हबे घीटा जेन जले ना जाए। पाइनएप्पल हालुआ खूबी एक सुंदर एकदम ही अन्यरकम स्वादेर एक हालुआ। এটা দুধ দিয়ে বানানো হয়, খেতে খুবই সুন্দর। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে দিয়ে দেব ছোট করে কাটা পাইনাপেল কুচি। আমি আনারসগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে মোটামুটি 75 গ্রাম মতন 75 গ্রাম পাইনাপেল, 1.5 লিটার দুধের জন্য 75 গ্রাম পাইনাপেল যথেষ্ট। পাইনাপেলটা ঘিয়েতে ভালো করে নাড়াচাড়া করে নেব প্রায় 15 মিনিট মতন, যাতে পাইনাপেলের জলটা রিলিজ করে শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দেয়। পাইনাপেলগুলো কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। 5-10 মিনিট নাড়াচাড়া করার পরই বুঝতে পারবেন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে পাইনাপেলটাকে ঘিয়ে ভাজা। পাইনাপেলটা ঘিয়ে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কিন্তু কোনো রকম ব্রাউন কালার পাইনাপেলের গায়ে ধরে। এবার আমি দিয়ে দেবো কুচি করে কাটা আমি 20টা মতন কাজু বাদাম। আর ছোট ছোট রাখি চপ করে রেখেছিলাম আমান, এটাও 20টা। এই দুটোকেও ঘি আর পাইনাপেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। পাইনাপেল আর বাদামটা ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে এবার ভাজা হয়ে গেছে। বাদামগুলোতে হালকা হালকা বাদামি রং রয়েছে আর পাইনাপেলটাও সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এই পুরো জিনিসটাকে একটা আলাদা করে বাটিতে তুলে রেখে দিয়েছি ঘি সমেত। এইবার এই কড়াটাতে গ্যাসটাকে একটু কমিয়ে নিয়ে আমি 1/2 লিটার মতন দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি আগে থেকে একটু বয়েল করে রেখেছি। বয়েল যদি করা না হয়ে থাকে তাহলে আগে বয়েল করে নেবেন, কারণ পাইনাপেলের সঙ্গে দুধটা পড়ে কেটে যেতে পারে। এবার ভালো করে আমি দুধটাকে নাড়াচাড়া করে কিছুটা মেরে নেব। আমি এখানে র পাইনাপেল ইউজ করেছি, আপনারা চাইলে ক্যান পাইনাপেল ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে চিনির পরিমাণ অনেকটাই কমে যাবে। 1/2 লিটার দুধ আমি এখানে নিয়েছি, প্রায় আমাকে অনেকটাই 200ও কম করে নিতে হবে। দেখুন দুধটা কতটা গাঢ় হয়েছে। চারপাশটা আরো ভালো করে যে দুধগুলো একটু জমে গেছে সেগুলো টেনে নেবার জন্য আমি স্টিলের চামচে ব্যবহার করছি। কন্টিনিউয়াস চালানোর দরুন তলায় একটুও লাগে। দেখুন দুধের কনসিস্টেন্সিটা একদম গাঢ় হয়ে গেছে। ঠিক এই সিচুয়েশনে আমি পাইনাপেলটা যেটা ভেজে রেখেছিলাম পুরোটা দিয়ে দেব। এবং গ্যাসটাকে আবার একটুখানি বাড়িয়ে আমি এটাকে নাড়তে থাকবো প্রায় 10 মিনিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতন চিনি, একদমই অল্প। ক্যান পাইনাপেল নিলে এই চিনিটা দেবার আর দরকার নেই। ছোট চামচ সেহেতু আমি 1.5 চামচের মতন দিয়ে দিই। কনসিস্টেন্সিটা বেশ ঘন হয়ে গেছে, একটু কাছ থেকে নিয়ে আমি দেখিয়ে দিই। এই কনসিস্টেন্সিতে আমি গ্যাসটা বন্ধ করে দেব। যখন জিনিসটা ঠান্ডা হয়ে যাবে আর একটু ড্রাই হয়ে যাবে, এই কনসিস্টেন্সিটাই আমাদের দরকার। এইবার আমি এই পাইনাপেলের গ্যাসটা পাইনাপেল দিয়ে দুধ যেটা ফোটালাম সেটাকে আমি এক জায়গায় সরিয়ে রাখব। এটাকে আমি 10-15 মিনিট না, রুম টেম্পারেচারে আধ ঘন্টা মতন ঠান্ডা। এবার আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে আমি ফুল ক্রিম নিয়ে গুলে দিচ্ছি 1 লিটার। গরুর দুধ বা মোষের দুধ যেকোনো আপনি ইউজ করতে পারেন। এবার আমি কাঁচা দুধ নিয়েছি, দুধটাকে প্রথমে ভালো করে একটু জাল দিয়ে দিতে হবে। দেখুন দুধে বয়েল চলে এসছে। এই সময়টাতে কন্টিনিউয়াস এরকম নাড়াতে হবে। দুধে দিয়ে দিয়েছি সুগার আর দিয়ে দিলাম 1/8 টিস্পুন ফটকি। এবার দুধটাকে খুব ভালো করে নাড়াতে হবে। দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি 80 গ্রাম সুগার আর 1/8 টিস্পুন ফটকি। ফটকি দিয়ে দুধটা খুব সুন্দর দানা দানা হতে থাকে, কিন্তু খুব বেশি আমি দেব না। বেশি দিলে দুধটা কেটে ছানা হয়ে যাবে। দুধটা আমার ফুটে ফুটে একদমই হাফ মতন হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে ঢালবো পাইনাপেল এসেন্স। এটা একদমই অপশনাল, খুবই সামান্য পরিমাণে ঢালবো। 2 ড্রপস মতন আমি পাইনাপেল এসেন্স দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো 2 ছোট এলাচ, আমি এখানে থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিই। আবার দুধটাকে ক্রমাগত এইভাবে নাড়তে থাকি। ইচ্ছে হলে অল্প একটু ইয়েলো কালারও মেশাতে পারে, তবে আমি এখানে মেশাচ্ছি না, আমি 2-4 দানা কেশর দিয়ে দিচ্ছি। কেশরের রঙটা যত ছাড়বে দুধটা হালকা হলুদ কালারের হবে। বাড়িতে যদি গুঁড়ো কালার থাকে, কেশরি কালার, সেটাও ইউজ করতে পারেন। দুধটা এবার আমার বেশ ঘন হয়ে গেছে। এইবার গ্যাসটা আমি একদম কমিয়ে দেব। আর এইখানে দেখুন কড়াটাতে যে পাইনাপেলের সঙ্গে যে ক্ষীর মতনটা বানিয়ে রেখেছিলাম সেইটা ঠান্ডা হয়ে এতটা থকথকে হয়ে গেছে। সেইটি এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার আমি একসাথে আবার এটা চালাতে থাকছি। শেষের দিকে যখন চলে আসবে তখন খুব সাবধানে নাড়তে হবে, কারণ এই সময় ভীষণ ছিটে লাগে। এইভাবে কন্টিনিউয়াস আরো বেশ কিছুক্ষণ চালাতে হবে। কালারটা দেখতে যাতে বেশ ভালো লাগে ওই জন্য আমি একটুখানি জেল কালার ইউজ করছি। এক ড্রপের থেকেও কম ইউজ করলে ভালো। এবার কালারটা ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা একদম সিমে রেখে দিয়েছি। এবার একদমই শেষের দিকে এতে মিশিয়ে দেব 1 চামচ মতন ঘি। এবার দেখুন এই কনসিস্টেন্সিতে গ্যাসটা বন্ধ করুন। এবার এরকম একটা কেক টিন মোল্ড বা মিষ্টির টিন নিয়ে নিয়েছি, ভালো করে একটু ঘি গ্রিস করে নিন। আমি ফ্ল্যাট জায়গায় ঢালছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বা ঠান্ডা হয়। মনে রাখবেন যখনই গ্যাসটা বন্ধ করবেন তারপরে মিনিট 5-7 একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবেন, তারপরে হালুয়াটা ডালবেন। আপনারা এর উপর আরো একটুখানি আমন্ড কুচি বা পেস্তা দিয়ে ডেকোরেশন করতে পারেন বা অথবা আর একটুখানি ড্রাই ফ্রুটস ঘিয়ে ভেজে উপরে সাজিয়ে দিতে পারেন। আমি উপরে একটু পেস্তা আর একটু আমন্ড দিয়ে ডেকোরেশন করেছি। আমার পাইনাপেল হালুয়া রেডি।